নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যেটা থাম্বনেল দেখেছো, আমার হাতে আম গাছ রয়েছে। এখানে আম গাছ রয়েছে, আমার কাছে মূলত তিনটি প্রজাতির আম গাছ রয়েছে। এটা হলো ব্রুনাই কিং, এটা হলো থাই কাটিমন, আর এটা হলো ব্যানানা গ্রিন। এই তিন প্রজাতির আম গাছ খুব ভালো করে তুমি তোমার ছাদ বাগানে, তবে বিশেষ করে তুমি গামলায় যেটা ড্রাম আছে কাটা ড্রাম, সেখানে খুব ভালো করে ফলাতে পারবে। এই গাছগুলো অল্প পরিসরের মধ্যে খুব বেশি করে ফল ফলাতে সক্ষম। তোমরা যদি চাও এই ধরনের গাছগুলো, মানে এই আমের প্রজাতিগুলো আমার থেকে সংগ্রহ করতে, অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914-এ নক করে গাছের ডিটেলস চাও, আমি ডিটেলস পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। তাছাড়াও যদি তোমার কোনো রিকোয়ারমেন্ট থাকে এখন ফল গাছ নিয়ে, তাহলে অবশ্যই করে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাকে পাঠিয়ে দিতে পারবো। যদি তুমি দেখো তোমার কাছে গাছ পাঠানোর পরে গাছটা একেবারে শুকনো হয়ে গিয়েছে, মারা গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই করে আমাকে সাথে সাথে গাছ পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে, এবং গাছ পাওয়ার সঙ্গে তুমি ভিডিওটা করে রাখতে। আমি কি করব, ভিডিওটা দেখব এবং গাছটার যে অবস্থা দেখে আমি অবশ্যই অবশ্যই করে গাছটা যদি মারা যায় আমি তোমাকে রিফান্ড করতে বাধ্য থাকব, না হলে অন্য গাছ আমি আবার পাঠিয়ে দেবো, না হলে সেই গাছটা যখন অ্যাভেলেবেল থাকবে আমি আবার গাছ পাঠিয়ে দেবো বিনামূল্যে। এটা নিয়ে তুমি একদম চিন্তা করো না। এবার আমি তোমাদেরকে কথা বলি যে ব্যাপারটা, এই যে প্রজাতিটা আছে এটা হলো ব্রুনাই কিং। ব্রুনাই কিং যেটা আছে, সেই ব্রুনাই কিং এর একটা বিশেষত্ব হলো এই গাছটা যে আম ফলে না, এই আমটা প্রায় 2-3 কেজি, অনেকে বলে 4 কেজি পর্যন্ত একটা আমের ওয়েট হয়ে যায়। আমি নিজে যেখান থেকে গাছটা সংগ্রহ করেছি সেখানে তার স্যাম্পেল হিসেবে আমি আমটা আমি হাতে নিয়েছিলাম, ওটা 1.5 কেজি, মানে 1 কেজি 700 মতো ছিল আমটার ওজন। তো এই ধরনের বড় আমটা যদি তোমার ছাদের পরিসরের মধ্যে ফলে থাকে কত সুন্দর লাগবে। এটা গেল ব্রুনাই কিং এর কথা। আমরা অনেকে থাই কাটিমনের কথা জানি। থাই কাটিমনের বিশেষত্ব হলো এটা সারা বছরের একটা আম, এবং এটা কিন্তু সুন্দর টেস্টি একটা আম, মানে কাঁচা মিঠে আম যেটাকে বলে মোটামুটিভাবে। এটা তুমি টবে প্রচুর পরিমাণে ফলাতে পারবে, এটাও প্রচুর পরিমাণে ফলাতে পারবে, এটাও প্রচুর পরিমাণে ফলাতে পারবে। তবে যারা চাইছো তোমার ছাদ বাগানে যে কোনো একটা আম গাছ থাকবে, তাদেরকে বলবো এই ব্যানানা ম্যাঙ্গোটা লাগাতে। ব্যানানা ম্যাঙ্গো এত এত পরিমাণে হয় একটা 10 ইঞ্চি টবে অথবা একটা ড্রামে, 2 বছরের মধ্যে প্রচুর পরিমাণে ফল পাবে। যে বছর লাগাবে সে বছর তো ফল পাবে, কিন্তু যখন গাছের বয়সটা 2 বছর হবে প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কিন্তু এই ফলগুলো পাবে। অবশ্যই করে তোমরা এটা সংগ্রহ করতে পারো। তাছাড়াও তোমার বাগানে যে ধরনের গাছ আছে, সেটা ইনডোর হতে পারে, সেটা আউটডোর হতে পারে, সেটা স্যাকুলেন্ট হতে পারে, সেটা ক্যাকটাস হতে পারে, আমি নিজে একটা সার তৈরি করেছি যেটার নাম স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার। সেটা যে কোনো গাছের জন্য, 10-12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, 8 ইঞ্চির জন্য 1 মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য 1/2 মুঠো, এবং 4 ইঞ্চি টবের জন্য 1 চা-চামচ, চারিদিকে ছড়িয়ে দাও, দিয়ে জল ঢেলে দাও। এটা মাসে একবার করবে। এটা করলে, এটা দিলে আর কোনো খাবার দেওয়ার দরকার হবে না, খোল পচানোর দরকার হবে না, 19-19 স্প্রে করার দরকার হবে না, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার দরকার হবে না, কোনো কিছু দেওয়ার দরকার হবে না। শুধু মাসে এটা একবার দাও, জল ঢেলে দাও আর ভুলে যাও, ব্যাস এটুকু করলেই হবে। তাছাড়াও তুমি যে ধরনের কীটনাশকগুলো তুমি বাগানে তুমি স্প্রে করতে থাকো, সেই সমস্ত ধরনের কীটনাশক তুমি আমার থেকে নিতে পারো। অবশ্যই অবশ্যই করে তুমি যদি চাও, তুমি চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914-এ নক করো, ফার্টিলাইজার এবং কীটনাশকের ডিটেলসটা চাও আমি পাঠিয়ে দেবো, গাছের ডিটেলসটা চাও আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।